হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদেরকে একটা আরটিআই কপির মাধ্যমে তোমাদেরকে দেখাবো সেন্ট্রাল স্টাফ সিলেকশন কমিশন সিএইচএসএল অর্থাৎ হায়ার সেকেন্ডারি লেভেলের ডেসক্রিপটিভ পেপারে কেমনভাবে নাম্বার দেওয়া হয় এবং তোমরা কিভাবে নাম্বার লিখলে তোমরা মোটামুটি একটা ভালো নাম্বার তোমরা আশা করতে পারো। মিনিমাম 60+ তো পেতেই পারো এবং 50+ তো পাবেই, এইভাবে লিখলে 70+ও পেয়ে যাবে। তবে এই ভিডিওটা তাদের জন্য, আমরা যারা বেঙ্গলি মিডিয়াম থেকে বিলং করো এবং যাদের ইংলিশ ডেসক্রিপটিভ লিখতে একটু প্রবলেম হয় তারা এই বিষয়গুলো মেনটেন করবে। আর তোমাদেরকে আমি একটা আরটিআই কপির মাধ্যমে দেখাচ্ছি যে কীভাবে তোমরা ব্যাপারটাকে মেনটেন করতে পারো আর ওরা কী কী দেখে ডেসক্রিপটিভ পেপারে, ওরা মার্ক্সটা কীভাবে ডিস্ট্রিবিউশন করে সেটাই তোমাদেরকে আজকে আমি দেখাবো। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের উপকৃত হবে। তো আজকের ভিডিও শুরু করছি। তোমাদেরকে প্রথমে আমি দেখাচ্ছি 2015 সালে, আই থিঙ্ক এটা আমার অনেক দিন আগেই ছিল আমার কম্পিউটারে, তো আমি ভাবলাম এটা নিয়ে তোমাদেরকে কিছু বললে, এই আরটিআই কপিটা তোমাদেরকে দেখালে তোমাদের অনেক উপকৃত হবে। তো এটা 2015 সালে একটা আরটিআই কপি এবং এই কপির মাধ্যমে দেখো কীভাবে নাম্বারগুলো ডিস্ট্রিবিউশন করা আছে, তো সেটাই তোমাদেরকে আজকে আমি দেখাবো। তো প্রথমে দেখো, সেই সময় দুটো অপশন আসতো ডেসক্রিপটিভে, দুটো লিখতে দিত, একটা হচ্ছে এসে লিখতে দিত, একটা হচ্ছে লেটার রাইটিং লিখতে দিত। তো বর্তমানে দেখা গেছে যে একটা এসে লিখতে দেয়, একটা প্রেসি লিখতে দেয়, তো এটা চেঞ্জ হতে পারে। তো সেই সময় 2015-এ কী হয়েছিল, এসে যেটা এসেছিলো সেটা কিন্তু স্বচ্ছ ভারত মিশন সম্বন্ধে লিখেছিল, তো এটা একটা স্কিম। তো এটা যারা লিখেছে তাদের তো নাম্বার তো দিয়েছে, কিন্তু এটা কীভাবে প্রপারলি, কীভাবে ভালো করে লিখলে তোমরা ভালো নাম্বার পাবে, অর্থাৎ একটা স্কিম যদি দেয় তো সেটার কী কী তোমরা পয়েন্টগুলো কী কী এখানে তুলে ধরলে তোমরা খুব ভালো মার্কস পেতে পারো, তো সেটাই আজকে দেখাচ্ছি। তো দেখো, প্রথমে এখানে দেখো গাইডলাইন্স দিয়ে দিয়েছে যে আরটিআই কপিতে গাইডলাইন্স ফর এভলিউশন, এবং এখানে দেওয়া আছে ডিস্ট্রিবিউশন অফ মার্কস। তো প্রথমে দেখো গাইডলাইন্স যেটা দিয়েছে সেখানে লেখা আছে ক্ল্যারিটি অফ এক্সপ্রেশন, অর্থাৎ তোমরা যেটা লিখছো সেটার ক্ল্যারিটি কেমন, এক্সপ্রেশনটা কেমন, ফার্স্ট এক্সপ্রেশন যেটা হয় তো সেই এক্সপ্রেশনটা কেমন, তার জন্য কিন্তু 5 মার্কস অ্যালোটেড করা আছে। এরপর কমান্ড ওভার ল্যাঙ্গুয়েজ, তোমার ইংলিশে লিখছো তো ইংলিশের ল্যাঙ্গুয়েজের দক্ষতা কেমন আছে তোমার, তার উপর কিন্তু 5 মার্কস দেওয়া হয়। এবার হচ্ছে কন্টিনিউটি, তুমি ব্যাপারটাকে সাজিয়ে ভালো করে লিখতে পারছো পরপর পরপর, এবং যেটা ইংলিশটা একটা আন্ডারস্ট্যান্ডিং আসছে তোমার লেখার মধ্যে, একটা জিনিস ফুটে উঠছে ব্যাপারগুলো, সেটার জন্য 5 মার্কস দেওয়া হয়। এবার দেখো কন্টেন্টে আসছে, তো কন্টেন্টে বেসিক্যালি এখানে মেন যে পয়েন্টটা তোমাদেরকে লিখতে হবে সেটা হচ্ছে হোয়েন লঞ্চ দেওয়া আছে, এবং হুম, বাই হুম অ্যান্ড উইথ হোয়াট বোর্ড অবজেক্টিভ গোলস নোডাল মিনিস্টার্স অফ SBM, অর্থাৎ স্বচ্ছ ভারত মিশন, এর জন্য 5 মার্কস দেওয়া আছে। অর্থাৎ এই স্কিমটা কে লঞ্চ, কখন লঞ্চ হয়েছে, কে লঞ্চ করেছে, কোনো বোর্ড অবজেক্টিভ এবং এর কোনো গোলস, কোনো মিশন থাকলে, বা এর সাথে কোন কোন মিনিস্টার মিনিস্ট্রিজ যুক্ত আছে সেগুলো তোমাদেরকে এখানে তুলে ধরতে হবে। আর তারপর দেখো মিশন অবজেক্টিভে এখানে বলেছে যে একটা গ্রামীণ দিক তোমাদেরকে তুলে ধরতে হবে এবং একটা আরবান তোমাদেরকে তুলে ধরতে হবে ভালো করে, এখানে অবজেক্টিভে এটা লিখতে হবে, তোমাকে পয়েন্টটাকে উল্লেখ করতে হবে, তো এর জন্য 5 মার্কস দেওয়া হয়েছে। এবং এটার কম্পোনেন্টস যদি বলা হয় এখানেও কিন্তু তোমাকে, এবং গ্রামীণ এবং আরবান দুটো জিনিসই তোমাদেরকে ওখানে ভালো করে ডেসক্রাইব করতে হবে। আর এবং এরপর যদি বলি, এরপর কমেন্টস অন স্ট্রেংথ অ্যান্ড উইকনেস, এবং এই যে স্কিমটা আছে এর স্ট্রেংথ এবং উইকনেস সমস্ত কিছুই তোমাদেরকে এখানে কিন্তু ব্যাখ্যা করতে হবে, এবং সবচেয়ে গুরুত্ব যেটা ছিল সেটা হচ্ছে সাজেশান দিতে হবে তোমাদেরকে, একটা সাজেশনের মাধ্যমে তোমাদেরকে তোমার নিজের সাজেশান তুমি এখানে দিতে পারো। তো এটাই মেন, এইভাবে যারা লিখবে মোটামুটি কিন্তু নাম্বার তারা পেয়ে যাবে। এখানে একটা পয়েন্ট এখানে বলে দিয়েছে যে তোমরা যা ওয়ার্ড অ্যালোটেড করা থাকবে, যে ওয়ার্ড লিমিট, সেখানে কিন্তু ±10% কিন্তু এদিক ওদিক হতে পারে, তো মোর দ্যান 10% যদি হয়, এখানে লিখে দিয়েছে দেখো, এখানে লেখা আছে সরি, এখানে কিন্তু বলেছে যে মোর দ্যান 10% ওয়ার্ডস, এখানে বিয়ন্ড 275 ওয়ার্ডস মে সিম্পলি বি স্ট্রাক্ট অফ অর নট টু বি ইভ্যালুয়েটেড, তো এখানে কিন্তু বলেই দিয়েছে যে এর পরের ওয়ার্ড কিন্তু ইভ্যালুয়েশন করা হবে না, ইভ্যালুয়েট করা হবে না। এটা তোমার এসেতে এই নাম্বারটা
এই নাম্বারের ডিস্ট্রিবিউশন আছে। তো তোমাদেরকে আমি জাস্ট একটা জিনিস বলে রাখবো, যারা এসে লিখবে ভালো করে, তোমরা ইংলিশে যারা বাংলা মিডিয়ামে আছো, মানে বাংলা মিডিয়ামের যারা যেসব ছাত্রছাত্রী আছেন তাদেরকেই বলছি আমি, যারা ইংলিশ মিডিয়ামে আছে তারা তো ভালো করে লিখতেই পারবে ব্যাপারটাকে তো গুছিয়ে। তো তোমাদেরকে একটা জিনিস বলবো, এই এসে লেখার সময় এই CHSL-এর বা MTS বলো, তখন ডেসক্রিপটিভ লিখবে যারা বেঙ্গলি মিডিয়ামে আছো, তারা তোমরা লেখার সময় সিম্পল সেন্টেন্সে লেখার চেষ্টা করবে। এক নম্বর পয়েন্ট, তোমরা সিম্পল সেন্টেন্সে লেখার চেষ্টা করবে। দু নম্বর, তোমরা কমপ্লেক্স সেন্টেন্স যেতে পারো, কম্পাউন্ডে যাবে না, কারণ কি কম্পাউন্ডে গেলে লেখাটা কিন্তু অতটা ক্লিয়ারিটি আসবে না, অত ভালো লাগবে না। তো সিম্পল সেন্টেন্সে লেখার চেষ্টা করবে, আর কম্পাউন্ড সেন্টেন্স তোমরা ইউজ করতে পারো। আর যারা ক্লজ সম্বন্ধে ভালো জানো, লেখার সময় ক্লজটাকে মোটামুটি একটু ভালো করে তোমরা ইউজ করবে ক্লজটাকে ডেসক্রিপটিভ লেখার সময়, দেখো তোমাদের লেখাতে কোনো ভুল আসবে না এবং তোমরা খুব ভালো মার্ক্স পাবে, এটা কিন্তু প্রমাণিত। তো এটা তোমরা কিন্তু এইভাবে যদি লিখতে পারো, তোমরা কিন্তু যাদের ভীতি আছে লেখার যে মুখস্থ করতে হবে, দেখো মুখস্থ করে কিন্তু তুমি কোনো কিছু কমন পাবে না আশা করি, CHSL-এ বলো তোমার CGL-এ বলো, সেভাবে তুমি কটা কমন পাবে। কিন্তু নিজের দক্ষতা, তোমাদের লেখার দক্ষতা বাড়াতে গেলে CHSL-এর জন্য বা MTS-এর জন্য যারা আছো বেঙ্গলি মিডিয়ামের, বারবারই বলছি আমি, এটা শুধুমাত্র বেঙ্গলি মিডিয়াম ক্যান্ডিডেট যারা আছো তাদেরকে এটা আমার এই সাজেশনটা দেওয়া। এরপর আমি দেখব, এরপর চলো দেখা যাক যে লেটার রাইটিংয়ে ওরা কীভাবে নাম্বারের ডিস্ট্রিবিউশন করছে। দেখো সেই সময় লেটার রাইটিং দিয়েছিল যে পারফরমেন্স অফ ইন্ডিয়ান স্পোর্টস পারসন অ্যাট রিও অলিম্পিক্সে, তো এখানে তো 200টা ওয়ার্ড ছিল, 50 মার্ক্স ছিল। এখানে যে গাইডলাইন্সটা ওরা দিয়েছে সেখানে দেখো ডিস্ট্রিবিউশন অফ মার্ক্সে দিয়েছে, গাইডলাইন্স ফর এভলিউশন এখানে মার্ক্স দিয়ে দিয়েছে, লেটার ফরম্যাট ওরা কিন্তু ফরম্যাটের জন্য, তোমরা যদি ফরম্যাটটা ভালো করে লিখতে পারো তো ফরম্যাটের জন্য ওরা 4 মার্ক্স 4 মার্ক্স ধার্য করেছে। এরপর ক্লিয়ারিটি অফ এক্সপ্রেশন এটার জন্য কিন্তু 8 মার্ক্স দিয়েছে। এরপর দেখো কমেন্ট ওভার ল্যাঙ্গুয়েজ, তো তোমার ল্যাঙ্গুয়েজের ওপর তোমার দক্ষতা কেমন তার জন্য কিন্তু 8 মার্ক্স দিয়েছে। এরপর এভলিউশন অফ পারফরমেন্স, তো এই এভলিউশন অফ পারফরমেন্সের জন্য তোমাদের যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তিনটে বিষয় সেটা ওখানে কিন্তু স্পষ্ট করে উল্লেখ থাকতে হবে। একটা হচ্ছে স্ট্রেংথ অ্যান্ড উইকনেস মেনশন থাকতে হবে ওখানে। দু নম্বর হচ্ছে কম্প্যারিজন উইথ পাস্ট পারফরমেন্সের, এই বিষয়ে তো তোমাদের লক্ষ্য করতে হবে। তিন নম্বর হচ্ছে সাজেশন ফর ইম্প্রুভমেন্ট ইন পারফরমেন্স ইন ফিউচার, এই এই তিনটে জিনিসগুলো তোমাদের কিন্তু উল্লেখ করতে হবে। এটা কিন্তু এই যেটা এসেছিলো তোমাদের এখানে যেটা এসেছিলো যে পারফরমেন্স অফ ইন্ডিয়ান স্পোর্টস পারসন অ্যাট রিও অলিম্পিক্স, তো এই এই বিষয়ে যেহেতু তোমরা লিখছো তাই তিনটে বিষয় তোমাদেরকে মোটামুটি তোমাদের মেন জিনিস এটাই দেখবে যে স্ট্রেংথ এবং উইকনেস, কম্প্যারিজন উইথ পাস্ট পারফরমেন্স অর্থাৎ এই যে রিও অলিম্পিক যেটা হয়েছিল তাদের আগের বছর যে অলিম্পিক হয়েছিল তার সঙ্গে কম্প্যারিজন করতে হবে, তোমাকে আগের তুলনায় ভালো হয়েছে খারাপ হয়েছে সেই একটা দিতে হবে। আর যদি কোনো অলিম্পিক্সে যদি কোনো সাজেশন দেওয়া যায় ইম্প্রুভমেন্টের জন্য সেটার ফিউচার সাজেশন সেটাও তোমাকে দিতে হবে, যদি দাও তাহলে ভালো নাম্বার পাবে। এই সব বিষয়গুলো কিন্তু খুব ভালো করে লক্ষ্য করে ওরা। এবং এখানে আরেকটা যেটা বিষয় হচ্ছে সেটা একই বিষয় যে এখানে কিন্তু 10% যে ওয়ার্ড লিমিট কিন্তু এদিক ওদিক হতে পারে, ±10% হতে পারে, তো 10%-এর বেশি হয়ে গেলে কিন্তু সেটা ইভ্যালুয়েট করা হবে না। তো এইটাই মেন আমার বলার উদ্দেশ্য ছিল, তোমরা জাস্ট ভালো করে প্র্যাকটিস করো। আমাদের যারা বাংলা মাধ্যমের স্টুডেন্টরা আছো তারা ইংলিশটাকে মোটামুটি এইভাবে লেখার চেষ্টা করো, তোমরা ডেসক্রিপটিভে খুব ভালো মার্ক্স পাবে আশা করি। আমাদের ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ।